আজকে আমরা কথা বলতে চাচ্ছি মেইনলি আমাদের এখানে সাজেদা হসপিটাল কেরানীগঞ্জ ব্রাঞ্চে যে নবজাতক ইউনিট যেটা আছে, যেটাকে আমরা বলি এনআইসিইউ বা ফুল যেটা আমরা বলি নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট ব্যাপারে। এই বিভাগটা তৈরি করা হয়েছে একদিন বয়স থেকে 28 দিন বয়স পর্যন্ত নবজাতক বাচ্চাদের জন্য। কেরানীগঞ্জে সাজেদাই একমাত্র যে হচ্ছে বাচ্চাদের এনআইসিইউ কেয়ারটা দিয়ে থাকে, এবং এনআইসিইউ কেয়ারটা আসলে অত্যন্ত প্রয়োজনীয় একটা কেয়ার, যেটা আমরা কেরানীগঞ্জবাসীরা কখনোই পাইনি। কিন্তু এখন আমাদের কেরানীগঞ্জের যারা আছে, এবং কেরানীগঞ্জ না শুধু, কেরানীগঞ্জের আশেপাশে যারা আছে, তারাও এই সেবাটা তৎক্ষণাৎ পাচ্ছে। এখন হচ্ছে কাদেরকে আমরা ভর্তি দিচ্ছি, যে বাচ্চাগুলো সাধারণত সময়ের আগে হয়ে যাচ্ছে, কোন বাচ্চাগুলো বেশিরভাগ হচ্ছে যদি 36 সপ্তাহের আগে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চার ওজন যদি 1 কেজি 800 গ্রামের নিচে হয়, বা যাদের অনেক বেশি শ্বাসকষ্ট থাকে। আরও বেশ কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে যেসব বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই কান্না করতে পারে না বা দেরি করে কান্না করে, কারো কারো 10 মিনিট 15 মিনিট লেগে যায়, দেখা যায় এই ক্রিটিক্যাল বাচ্চাগুলোর কিছুক্ষণ পরে খিঁচুনি শুরু হয়ে যায়, যার জন্য এই বাচ্চাদের যত জলদি সম্ভব ভর্তি করে বাচ্চাদের চিকিৎসা করতে হয়। এই ধরনের বাচ্চাদের ট্রিটমেন্টের যে কোয়ালিটি দরকার, বাচ্চাদের যাতে ইনফেকশন বা জীবাণু সংক্রমণের যে ব্যাপারটা সেটা যাতে না হয়, আমাদের এনআইসিইউতে আমরা পর্যাপ্ত পরিমাণে সেই ব্যাপারে খুবই কেয়ার নিয়ে থাকি এবং অ্যাসেপটিক উপায়ে সব কাজগুলো করে থাকি। বাচ্চাদের সেবার জন্য আমাদের এখানে পর্যাপ্ত ডক্টর নার্স প্রতিটা স্টাফ আছে, এবং প্রত্যেকটা বাচ্চার জন্য আমরা চেষ্টা করি যেন আলাদা নার্স এবং স্টাফ যেন বাচ্চাটার কেয়ার করে, যেন একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার ইনফেকশনগুলো না হয়।